থেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। আহত হয়েছেন সঙ্গে থাকা অপরজন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার বেকার চক এলাকায়। মৃত ব্যক্তির নাম রুদ্রনারায়ণ ঘোষ, বয়স 23 বছর, বাড়ি খড়গপুর লোকাল থানার বিনাপুরে শঙ্করাচক এলাকায়। জানা গিয়েছে মোটর বাইকে করে বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় নারায়ণগড় থানার বেকার চকের কাছে গাড়ি দাঁড় করিয়ে আখের রস খাচ্ছিলেন ওই যুবক। রাস্তা দিয়ে একটি লরি যাওয়ার সময় হঠাৎ করে সেই যুবক রাস্তার উপর পড়ে যায়। লরির পিছনের চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। আহত হন সঙ্গে থাকা আরেকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ। পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে। অন্যদিকে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয় মকরামপুর গ্রামীণ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। ঘটেছিল ঘটনা, বাইকে যাচ্ছিল, ডাক্তার দেখাচ্ছিল, ওখানে একটা হাট হয় বেকার চক, ওই বাজারে দাঁড়িয়ে আগরস খাচ্ছিল। ট্রাক রাস্তার ধারেই দাঁড়িয়ে আগরস খাচ্ছিল দোকানে, তো ট্রাক এসে ধাক্কা মেরেছে, স্পটিং মারা গেছে একজন একজন ইঞ্জিয়ার। কি নাম দিয়ে মারা গেছে? মারা গেছে রুদ্রনারায়ণ ঘোষ, গ্রাম শঙ্কা চক, পশ্চিম জানাপুর খড়গপুর লোকাল। আর যে আহত হয়েছে জগদীশ সানা, তালা ফুল এরিয়া মগরামপুর। কি নাম আপনার? আমার নাম রতন চন্দ্র মন্ডল। কে হয়? আমার সালার ছেলে।